আমার সত্যি বলতে ভয় লাগে। নারকেল দিয়ে, টমেটো দিয়ে, মানে গায়ে হাত দিলেই কেমন লজ্জা পাবে। আর এখানে দই দিয়ে পেঁয়াজ বাড়া তিনটে কি চারটে বেজে নিজে এই যে তৈরি করছে দেখুন। সকালবেলা আমার ভিডিওতে কপিরাইট এসে পড়েছিল, তো সেই জন্য আর কি মেয়েটাকে দিয়ে নাস্তাটা বানানো করালাম। তারপরে ওইটাকে আবার এডিট করতে হলো, আবার আপলোড করতে হলো, মোটামুটি অনেকটা টাইম ওইখানে লেগে গেল। তো জোরে খিদেও পেয়ে গিয়েছিলো, তো সেই জন্য বললাম যে মান্টু তুই বরং নাস্তাটা বানা, আমি এদিকের কাজটা মেটাই। তো সেইটাই করতে গিয়েছিলো মেয়েটা। তো যাই হোক, ওর নাস্তাটা বানালো, তবু খাওয়া হলো, মনটাও শান্তি হলো। আর ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর আমাদের গাছে একটা সুন্দর ফুল ফুটেছে এই দেখুন, এই যে ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই ফুলগুলো শীতকালে একটু বেশিই ফোটে, গরমকালে অতটা ফোটে না, ওই একটা কি দুটো, তবে শীতকালে একটু কুঁড়িটাও বেশি হয় আর ফুলটাও বেশি হয়। আর আজকে রোদটা কেমন হচ্ছে বলুন তো, একবার রোদ বার হচ্ছে আর একবার রোদ চলে যাচ্ছে, একবার মেঘলা করছে। তো এইরকম করেই আজকে সারাদিনটা মনে হচ্ছে কাটবে। তো চলুন আজকে সারাদিনটা আমিও কী কী করছি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন আপাতত ঘরে যাই, আর আমার ছেলে মেয়ে কী করছে সেগুলো একটু আপনাদের দেখাই, কারণ আজকে ওদের ছুটি। তো ছুটির দিনে বাবু এখানে পড়াশোনা করছে, এই যে দুটো টুল নিয়ে নিয়েছে, একটা টুলে বই আছে আর একটা ওর কাছেও বই আছে, মানে দুটো বই নিয়ে পড়াশোনা করছে। আর এখানে টিভি কিন্তু চলছে, আমার জন্যই টিভিটা অফ আছে, তো টিভি চলছে, পড়াশোনা করছে। আর আমিও ছোটোবেলায় এরকমই ছিলাম, রেডিও চালিয়ে দিয়ে জোরে গান চালিয়ে দিয়ে পড়াশোনা করতাম, আর না হলে টিভির জোরে মানে চালিয়ে দিয়ে পড়াশোনা করতাম। তো সেরকমই আমার বাবু মান্টুও কিছু কিছু সময় করে দেখেছি, টিভি চলে যাবে তবে ওরা পড়াশোনা করবে। আর আমি গান শুনতে খুব ভালোবাসি, তো জোরে গান চালিয়ে দিয়ে মনে সুখে পড়াশোনা করতাম, কিন্তু মনেও থাকতো যার যেটা অভ্যাস, তো আমি সেই অভ্যাসটা করে ফেলেছিলাম। তো এখানে আমার মান্টু কী করছে সেইটা একটু আপনাদের দেখাই। তো এখানে আমার মান্টুকে প্রজেক্ট করতে দিয়েছে, এইখানে আছে বই, আর এই প্রজেক্টটা করতে দিয়েছে মান্টুকে, এর থেকে যেইটা খুশি করতে পারে, যেইটা খুশি করা যেতে পারে। মান্টু কারো সাহায্য না নিয়েই একা একা করছে। এই দেখুন একটা বোতল, এই বোতলটা আমিও কেটে দিইনি আর বাবুও কেটে দেয়নি, এই বোতলটা কিন্তু মান্টুই কেটেছে আর নিজে এই যে তৈরি করছে এই দেখুন। মোটামুটি দেখতে ভালোই হয়েছে, কিন্তু কালারটা যেন একটু মানে কালারটা সুন্দর হয়েছে, কিন্তু কালারটা ঠিক একদম মানে মিশে যায়নি, একটু ছাপ ছাপ পাড়া হয়ে আছে। তো যাই হোক, ও প্রজেক্টটা করুক, এখনো পর্যন্ত কাজ বাকি আছে। মা একটু হাই বলে দে তো। হাই, সম্পূর্ণ হয়ে গেলে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, আর আমি বাবুকে দেখিয়েছি কিন্তু বাবুকে হাই বলায়নি। বাবু একবার হাই বলে দাও, কাজ বাবু অপমান করা হচ্ছে এটা, হাই বলে দাও তো। হাই। ও কি হাই সুমুখা, ও এত কুড়েমি পোনা, সব কিছু তো ওর কুড়েমি পোনা। আমি পেন্সিল দেবো, তুই আগে হাই বল। হাই করলো না, যাই হোক জানি না হাই করলে ওর শরীরে কী কষ্ট হতো, খামখেয়ালি, কখন ইচ্ছা যাবে করবে, কখন ইচ্ছা যাবে না করবে না। আর আমরা কিছুদিন বাদে রুম খালি করব, তো সেই জন্য রুমটার প্রতি আর সেই রকমভাবে কোনো যত্ন নেওয়া হচ্ছে না, কারণ কিছুদিন বাদেই রুম খালি করলে মোটামুটি সব পরিষ্কার করতে হবে আর সব আর কি যেখানে যে আছে নামাতে হবে, একটা রুম খালি করা বুঝতেই পারছে। তো সেই জন্য মোটামুটি এখন যেমন আছে তেমন, আর শীতকালে তো শীতকালে সময়ই পাচ্ছি না, ঘুম থেকে উঠছি আর রান্নাবান্না করছি, টাইম শেষ হয়ে যাচ্ছে, তো এই করে করেই দিনটা কেটে যাচ্ছে। তো যাই হোক, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো, কবে কী রুম খালি করছি, কী কী করছি না করছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন এখন আপাতত আমি সবজিটা কেটে নিই, তারপরে আমি আপনাদের সাথে আবারও দেখা করছি। তো বন্ধুরা, সবজি কেটে একবারে রান্নাবান্নাও হয়ে গেছে, আপনাদের আর দেখানো হয়নি, তার কারণ দোকান থেকে ফোন করেছিল, আজকে দোকানে আর্জেন্ট কাজ আছে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি তাও খেয়ে দিয়ে চলে যাবে, তো সেই কারণে সবজিটা কেটে একবারে রান্নাবান্না করে আপনাদের দেখাতে এসেছি। এখানে সবজি করে নিয়েছি, আর এখানে সবজিটা পাঁচ মিশুলি হয়েছে, মানে অনেক কিছু দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেইগুলো এখন আর বলছি না, বলতে আলু, তারপরে দু একটা ভেন্ডি আছে, দু একটা সিম আছে, মানে সব কিছু মিলিয়ে গাজর এইসব দিয়ে আর কি সবজিটা করা হয়েছে। আর এখানে বিটটা এখনো পর্যন্ত ভাজা হচ্ছে,
আর বিট ভাজলে এত কড়াটা মানে পুড়ে যায় কি আর বলবো। এখানে বিটটা ভাজা হচ্ছে হোক, ততক্ষণ আমি ভাতটাকে বাড়বো মানে খাবারটাকে ভেজে দেবো। তাও সবই এসে গেছে, তাও সব বাথরুমে চান করতে ঢুকেছে, আর আমি ভাবছি বাবু মান্টুরও চান টান হয়ে গেছে, একবারে খাবার দাবারটা ভেজে দেবো। আর এইখানে একটু ডাল আছে, এইটা লাউ দিয়ে ডাল, লাউ দিয়ে ডাল, আর ওই বিটটা ভাজা হচ্ছে, আর এই যে সবজি, আজকে দুপুরবেলার এইটাই খাবার দাবার। কারণ খাবারটা বেড়ে নিই, আর খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে দিই, আমি এখনো চান টান করিনি, ওদের খেতে দিয়ে চান করতে চলে যাবো। হ্যাঁ, ও আমি চান করে খাওয়া দাওয়া, হ্যাঁ সবাইরই বেড়ে দিচ্ছি, তো চলুন খাবারটা বেড়ে নিই, তারপরে আপনাদের সাথে দেখা করছি। আর আজকে কিছু কাচাকুচি হয়েছে, সেইগুলোও আমাকে ছাদেতে মেলতে যেতে হবে, তো চলুন বেশি বকবক করছি না, খাবারটা বেড়ে নিই। জামা কাপড় কেচেছিলাম, আর সেই জামা কাপড়গুলোই মেলে দিলাম, আর এই যে এই জামা কাপড়গুলো সব আমাদের, এইগুলো সব মেলে দিয়েছি। আর এখন পুরো সন্ধ্যা সন্ধ্যা ভাব, তার কারণ হচ্ছে শীতকালের বিকালবেলা একটুখানি যদি মানে 3:30 কি 4 বেজে যায়, হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যায়। তো এখনও মোটামুটি এই দেখুন সাদা হয়ে আছে, কিন্তু ওই দূর দিকে সব কুয়াশা পড়ে গেছে, মানে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। তো একটু যে দাঁড়াবো, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তো দাঁড়ানো যাবে না। আর আপনাদের একটা জিনিস দেখাবো এখানে, তো এই দেখুন গাছগুলো কেমন মরে গেছে, লজ্জাবতী গাছ, তো লজ্জাবতী গাছ, লজ্জাবতী গাছই তো, হ্যাঁ লজ্জাবতী গাছ তো মরে যায় তাই না, তো এইগুলো কেমন মরে যাচ্ছে এই দেখুন, এই যে একটা মরে গেছে, তা আবার চালিয়ে যাচ্ছে। লজ্জাবতী গাছে হাত দিলেই কেমন লজ্জা পেয়ে মরে যায় তাই না, তো আমি এই গাছগুলো মানে আমাদের দেশের বাড়িতে দেখেছি, বাট এখানে দেখিনি। এই দেখুন এই গাছটা মরে গেছে, তো এই এই গাছটা না, এই পাতাটা মরে গেছে। তো লজ্জাবতী গাছ আমি দেশের বাড়িতে দেখেছি, বাট এখানে সেই রকম দেখিনি। আজকে এরা কোথা থেকে নিয়ে এসে বসিয়ে এসে দেখি জানি, তো আজকে দেখলাম, তো দেখে তো মনে হচ্ছে লজ্জাবতী গাছই, জানি না পরবর্তীকালে এটা লজ্জাবতী গাছেও দাঁড়িয়ে দাঁড়াবে না লাস্টে তেঁতুল গাছে দাঁড়াবে, বুঝতেও পারছি না। তো লজ্জাবতী গাছ সেই বন জঙ্গলের মধ্যে হয়তো, আর হাত দিতে বেশ ভালো লাগে, ওর সাথে খেলতে ভালো লাগে, মানে গায়ে হাত দিলেই কেমন লজ্জা পেয়ে মরে যায়, বেশ ভালো লাগে। তো ছাদে দাঁড়াবো না, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, চলুন নিচেই চলে যাই। আর আজকে দুপুরবেলা আমার ছাদেতে আসা হয়নি, তো কিছু জামাকাপড় রয়ে গিয়েছিলো, একবার ওইগুলো তুলেও নিলাম, আর তার সাথে জামাকাপড়গুলো মেলেও দিলাম। আর এমন এখন একটুখানি কথা বললেই কেন যে হাঁপিয়ে যাই বুঝি না, আর পুরো এইগুলো সব অন্ধকার হয়ে গেছে, এই যে পুরো সিঁড়ির এইখানটা পুরো অন্ধকার হয়ে গেছে, বেশি বেলা হয়নি তবুও অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে। বাবু মান্টু টিউশন চলে গেছে, আর আমার ছেলের আর আমার বাবুর কাণ্ডটা দেখাচ্ছি আপনার। দুপুরবেলায় আমার বাবুর শখ হয়েছে যে ও গাছের যত্ন নেবে, তো পুরো একদম মাটিটাকে জলে ভিজিয়ে পুরো হাতে করে কাদাটাকে কেমন ঘেঁটেছে দেখুন। আর এই যে এই যে এই এইটাকে পুরো তো একদম পুরো কাদা কাদা করে ফেলেছে। বাবু বলছে মা গো আমার শখ হয়েছে আমি গাছের যত্ন করবো, তা আমি বলছি শখ তো হঠাৎ করে হয় না, আমি শখ তো হঠাৎ করে হয় না, শখ অনেক দিন ধরে হয়। তো যাই হোক, তো ওর এমন শখ আমি বুঝতে পারিনি, পুরো একদম ঘেঁটে ঘুঁটে একসা করে দিয়েছে। তো আমার বাবুর একদম কি বলবো, ওর গাছের প্রতি ইন্টারেস্ট নেই, ওর একটা শখ আছে কি ও কুকুর পুষবে, মানে ছোটো থেকেই ও বড্ড একটা কুকুর পুষবে, কুকুর পুষবে করে, বাট আমি খালি মানা করি, কারণ কুকুরে সেই গাছ আটে, তারপরে সেই কেমন করে না, আমার ওইগুলো কেমন লাগে, আমি মানা করি, আমি বলি একদম না, ওইসব কুকুর এসব পুষিনি, আমার একদম ভালো লাগে না, আর আমার সত্যি বলতে ভয় লাগে, তো সেই জন্যই। আর এখানে আমাদের ভাড়া রুম মানে ভাড়া ঘর, তো আবার রুম যখন চেঞ্জ করব তখন আবার সেই কোথায় নিয়ে যাব নিজেদের একটা হলে সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক এখন একটুখানি রেস্ট করবো, বাবু মান্টু যেহেতু টিউশন চলে গেছে এই সময়টাই আমার রেস্ট করার সময়, পরে আর রেস্ট করতে পারবো না, রেস্ট বলতে এই একটুখানি ঘুমাবো, ঘুম ঘুম পাচ্ছে। তো চলুন সন্ধেবেলা আবার কী করি সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকুন। আচ্ছা তো বন্ধুরা আমাদের রান্নাবান্না হয়ে গেছে, আর এখানে রান্নাবান্না ধরে নিয়ে চলে আসা হয়ে গেছে, নারকেল দিয়ে টমেটো দিয়ে চাটনি বানানো হয়েছে একটা, আর এখানে দই দিয়ে পেঁয়াজ মাখা হয়েছে, হাঁড়িতে বিরিয়ানি আছে, তো বিরিয়ানিটা থালায় বেড়ে আপনাদের দেখাচ্ছি।